ভালো লাগার গান পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভ কো-স্পন্সরড বাই ডক্টর প্লাস ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক ক্যালকাটা ম্যানহোল ফ্রেম এন্ড কভার ক্যাল প্লাস ট্যাঙ্ক। নমস্কার, শুরু করছি ভালো লাগার গান। ভালো লাগার গান বেশ জনপ্রিয় একটি অনুষ্ঠান হয়ে উঠেছে আপনাদের ভালোবাসায়। তার কারণ আপনারা যারা ভালো গান গাইতে পারেন, ভালো কবিতা বলতে পারেন, কিংবা কোনো যন্ত্রসঙ্গীতে আপনি পারদর্শী, তারা এই মঞ্চটিকে আপনার এই যে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস বা গুণ সেটার বহিঃপ্রকাশের একটা মঞ্চ এই হিসেবে ভাবতেই পারেন। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডক্টর সুরঞ্জনা হালদার। অনেক অনেক স্বাগত সুরঞ্জনাকে। আর সুরঞ্জনার গান শুনবো, তার সঙ্গে গল্প শুনবো। আর সুরঞ্জনার গানকে যারা সাজিয়ে তোলেন তারা হচ্ছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা। তনাদা কিবোর্ড, পিয়ানো, তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম, শব্দ আলো, ক্যামেরা পিসে টেলিকাস্টিংয়ে আমাদের ভাইয়েরা, সঙ্গে তো আপনারা রয়েছেন। ভালো লাগার গান এভাবে এগিয়ে যাবে আপনাদের ভালোবাসার হাত ধরে। আজকে সুরঞ্জনার গান দিয়ে শুরু করি, তারপরে গল্প করব। লতা মঙ্গেশকরজির গাওয়া বিখ্যাত একটি বাংলা আধুনিক গান ও গো আর কিছু তো নয় দিয়ে শুরু করছি। ও গো আর কিছু তো আগে তাই তোমারি কাছে তে গাওয়া তোমারি সুরে পাওয়া এ গান খানি লিখে যায় ও গো আর কিছু তো লতাজির গাওয়া সলিল চৌধুরীর একটা অনবদ্য কম্পোজিশন। মানে এই কথা এবং সুর সলিল চৌধুরীর। গান তো শেষ হলো, এবার চলে আসে একটু গল্পের পালায়। আপনার জন্ম, বড় হওয়া, পড়াশুনো সবই কি দমদম কেন্দ্রিক? না, আমার জন্ম হচ্ছে অনাথ দেবলেন, পাইকপাড়া। আচ্ছা। আমি 1979 সালে জন্মই এবং আমার বাবা নিজে সঙ্গীত খুব
ভালোবাসতেন না। আমার বাবা মান্নাদের কাকা ছিলেন, কৃষ্ণচন্দ্র দে, ওনার ছাত্র ছিলেন, তারপরে ছেড়ে দেন, কিন্তু সঙ্গীত চর্চা কখনো ছাড়েননি। তাই সেই সূত্রে 3 বছর বয়স থেকেই আমার বাবার হাতেই আমার হাততালি, এবং মাও গাইতেন গাড়িতে, সেই জন্য সব সময় গানের একটা রেয়াজ ছিল। মানে বাড়িতে গানের পরিবেশটা আপনি পেয়েছেন? সব সময় ছিল, সব সময় ছিল। তারপরে প্রথাগত শিক্ষা শুরু হলো? প্রথাগত শিক্ষা ছোটবেলায় অনেকের কাছে শিখেছি, যেরকম সিকতা বিশ্বাস, সুপর্ণা মুখার্জি, পরবর্তীকালে অপরাজিতা কুশুনি, বর্তমানে বিবিধ ভারতীতে রয়েছেন। তারপরে আমি 2003 থেকে যখন আমি মাস্টার্স করছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে জেনেটিক্সে, তখন আমি শ্রুতিনন্দনে পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে শিক্ষার তালিম নিতে ভর্তি। এখনও ওখানে? এখনও আমি ওখানে শ্রুতিনন্দনেরই ছাত্রী। বাহ, মানে এটা একটা খুব বড় পাওয়া। কিন্তু আপনি আজকে আধুনিক গান আমাদের সামনে তুলে ধরছেন। হ্যাঁ, আমি আধুনিক রাগাশ্রয়ী, মোটামুটি এই ধরনের গানেই ভালোবাসি গাইতে। তবে ধ্রুপদ, ধামা, ঠুমরি এগুলো ভালোবাসি। তবে আমার নিজের পছন্দের বলতে পুরোনো দিনের বাংলা আধুনিক বা রাগাশ্রয়ী গানগুলো, এই ধরনের গানের উপস্থাপনাই ভালো লাগে। তো চলে যাই পরের গান। নিশ্চয়ই পরে আমি গুরুজিরই একটি কম্পোজিশন করছি, গুরু জ্ঞান প্রকাশ ঘোষের সুরে, এবং শ্রুতিনন্দনে আমাদের গুরুজি তালিম দিয়েছিলেন, রাঙালে যারে ফাগানি ইয়াত পিয়া কি আয় বাংলাটা, ওটা একটু শোনাবার চেষ্টা করছি। রাঙালে যারে ফাগুনে হায়, রাঙালে যারে রাঙালি জারি আজকে সুরঞ্জনার গলা ওর সাথ দিচ্ছে না, কিন্তু তারপরেও এত ভালো গাইলেন সুরঞ্জনা, আর তার সঙ্গে যেমন মৃগাঙ্ক, অসাধারণ মৃগাঙ্ক, তনাদা তো বটেই, কিন্তু তোমার ক্যা বাত, মানে এটা বলতেই হবে। তো একটা না, গান বাজনার মধ্যে থাকলে কোথাও শরীর খারাপটা ভালো হয়ে যায়, কিন্তু আমারও শরীর আজকে খুবই খারাপ, কিন্তু তারপরেও
ভালো গান মন ভালো করে দিচ্ছে, আর মন ভালো হলে শরীর অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তো আপনার পড়াশুনোটা কিন্তু বেশ অনেকটা, মানে আপনি মাস্টার্স করেছেন জেনেটিক্সে, ডক্টরেট করেছেন, মানে পোস্ট মাস্টার, মানে মাস্টারের পরেও যে পোর্শনটা রয়েছে পোস্ট ডক্টরেট করেছেন। তো এই যে বিষয়টা, এই পড়াশুনোর সময়ের মানে গানটা কি কোনো সময় বাধা পড়েছিল? প্রথমত দেখুন, উচ্চশিক্ষায় তো একটু সঙ্গীতের তালিম মানে অন্তরায় হয়ে দাঁড়ায়। যদিও আমার ভীষণ রকম একটা আপ্রাণ প্রচেষ্টা ছিল সঙ্গীতটাকে বজায় রাখার, কিন্তু বিভিন্ন সময় একটা গ্যাপ, যেটা বলে টাইম গ্যাপ, ভীষণভাবে পড়তো, যে কারণে আমি শ্রুতিনন্দন অনেক সময় ডিসকন্টিনিউ করতে বাধ্য হয়েছি, আবার নতুন করে কন্টিনিউ করেছি। তারপরে আমার পিএইচডির সময়, পিএইচডি করতে করতে বিয়ে হয়ে যায়। বিয়ে, আমার হাজব্যান্ড যেহেতু একমাত্র সন্তান, আমার ননদ আছেন কিন্তু পুত্র সন্তান একজন, এবং শ্বশুর শাশুড়ি বৃদ্ধ, ওনাদের দেখাশোনা, তাই বিভিন্ন চাপের জন্য, আমার সাংসারিক চাপে বা কোনো অন্য অনেক কারণে গানটা ভীষণভাবে মাঝে মাঝে হ্যাম্পার হতো। তবে একটা জিনিস আমি ভীষণ সৌভাগ্যবতী নিজেকে বলবো, আমার হাজব্যান্ড নিজে যদিও ডক্টর, কিন্তু উনি নিজে ইএনটি স্পেশালিস্ট, কিন্তু উনি সবসময়ই আমার সঙ্গীতকে প্রচণ্ড অনুপ্রেরণা দিতেন। তাই আমার কলেজ লাইফে যে বিভিন্ন ধরনের কম্পিটিশানে আমি পার্টিসিপেট করতাম, বা আমি প্রচুর প্রাইজ পেয়েছি ইন্টার কলেজ কম্পিটিশানগুলোতে, সবটাই আমার হাজব্যান্ডের জন্য, মানে উনি আমাকে নিয়ে যেতেন। আপনাদের ভালোবাসার বিয়ে, যার ফলে সেই সহযোগিতা, ভালোবাসা, অ্যারেঞ্জ সবটাই। আচ্ছা, এবং উনি সহযোগিতা করতেন, তারপরে বিভিন্ন ক্ষেত্রে পরবর্তীকালে উনিও ব্যস্ত হয়ে পড়েন, উনিও সেরকমভাবে পারেননি, সেভাবে সহযোগিতা চেষ্টা থাকলেও উনি পারেননি। কিন্তু আমি আপ্রাণ সেই ভেতরের যন্ত্রণাটা, মানে বন্ধ হয়ে বন্ধ করে নেওয়ার যন্ত্রণাটা বুকে নিয়েও আমি চেষ্টা করে গেছি কোনো না কোনো সময় গানটাকে বজায় রাখার। এখন আবার কন্টিনিউ করছেন? কন্টিনিউ সবসময় করার চেষ্টা করি। বাহ, আমি জানি না, আজ কন্টিনিউ করছি, আবার হয়তো এক বছর বাদে বন্ধ করে দিতে বাধ্য হব, কিন্তু মানে আমার গানটা এরকমভাবেই চলে আসছে। আমি যখন, যতদিন আমার বাবা বেঁচে ছিলেন, আমার বাবা আমাকে সকালবেলা ভোরবেলা ভীষণ রাগ হতো বাবার উপর, ওটাই একমাত্র রাগের কারণ ছিল, 5টার সময় ঘুম থেকে তুলে 8টা অবধি রেয়াজ করাতো। আচ্ছা, ওইটাই ছিল মেন, মানে টানা তালিম, তারপরেই আজকে আপনাকে এই জায়গায় নিয়ে এসেছে। না, সেটা বলতে পারেন, তবে গুরুজির অবদান রয়েছে, গুরুজি যেভাবে আমাদের শেখান সেটা অনবদ্য। তবে আমি খুব দুর্ভাগ্য, এই কারণেই আমার এটা যে আমি শ্রুতিনন্দনে ছোটবেলা থেকে ভর্তি হতে পারিনি। ওখানে যারা একদম ছোটবেলা থেকে তালিম নেয়, দে আর গড গিফটেড। তো চলে যাই পরের গানে। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না, চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে চার বয়ে গেল, কোথা থেকে আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না, চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু।
প্রত্যেকটা শিল্পীর না কিছু সিগনেচার সং থাকে, হৈমন্তীদের এটা সিগনেচার সং। আর হৈমন্তীদের ইন্টারভিউ থেকে আমাকে হৈমন্তীদের গল্পটা বলেছেন আমাকে এবং আমার দর্শকদের যে এই গানটা মান্নাদের কাছ থেকে হৈমন্তীদের রীতিমতো কেড়ে নিয়েছিলেন, কেড়ে শব্দটাকে হৈমন্তীদের ব্যবহার করেছিলেন, বললেন যে তখন মান্নাদের সুরে উনি গান গাইবেন এরকমটা ঠিক হয়েছিল বলে একদিন গিয়ে এই গানটা পেয়ে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা মান্নাদের সুর বললেন এই গানটা, আমি মান্নাদেরকে বললাম এই গানটা আমিই গাইবো। মান্নাদে বললেন না তোমার জন্য অন্য গান ভেবেছি, বললেন না আমি এই গানটাই গাইবো, এবং তারপরে তো এটা ইতিহাস হয়ে গেল। তো এই গানগুলো যখন শুনি না এই কথাগুলো আমার খানিকটা মনে মনে পড়ে। তো যাই হোক, ভালো লাগার গানে আপনারা রয়েছেন, এই অনুষ্ঠান আপনাদের, যদি মনে করেন যোগাযোগ করবেন। একটা টেলিফোন নাম্বার, দুটো টেলিফোন নাম্বার যাচ্ছে, অংশগ্রহণ করতে ইচ্ছুক এই ফোন নাম্বারে ফোন করে আপনার ভালো লাগার বিষয় অর্থাৎ গান, কবিতা, বাজনা, যেটা আপনি ভালোবাসেন, ভালো করেন লোকে বলে, অবশ্যই আপনি যোগাযোগ করুন। অডিশনের মাধ্যমে এখানে আসতে হবে এবং তারপর আমাদের ভালো লেগে গেলে আপনি আমাদের শিল্পী হয়ে উঠবেন। আমি মনে করি শিল্প সত্তা মানুষের সহজাত প্রবৃত্তি, এটা খুব ঘষে মেজে তৈরি হয় না, এটা মানুষ নিয়ে জন্মায়। যেরকম আজকে আমরা সুরঞ্জনার গান শুনছি এবং ও একটা এই শিল্প সত্তাটা নিয়েই জন্মেছে। তো সুরঞ্জনার পরের গানে যাব এবার আমরা। আমার পরের গান শ্রদ্ধা শ্রদ্ধা মুখোপাধ্যায় গাওয়া মধুমালতী ডাকে আয়। মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গান, রবীন চট্টোপাধ্যায়ের সুর, প্রণব রায়ের কথা, এবং সম্ভবত 1955 অ্যারাউন্ড এই সময়কার গান, কিন্তু এখনও চিরকালীন। তবে আপনাকে একদিন আপনার জনারে আমরা শুনতে চাই, অর্থাৎ রাগাশ্রয়ী রাগপ্রধান গান, সেখানে শিপ্রা বসু ভীষণভাবে আসবেন, এটা একটা আমি আমন্ত্রণ জানিয়ে রাখছি। একদম শেষ গানে যাব, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করতে খুব ইচ্ছে করছি, এত দূর পড়াশুনো করেছেন, এত ভালো গান গান, কেরিয়ার করেননি এখন এক ফুট, মানে শুধু সংসার করলেন? না না, আমি সংসার করিনি, তার সাথে আমি কেরিয়ারও করেছি। বর্তমানে আমি দমদম সরোজিনী নাইডু কলেজে আছি, আমি প্রাণীবিদ্যার অধ্যাপিকা, ওখানে স্টেট এইডেড কলেজ টিচার, এখন আমাদের নতুন একটা পোস্ট হয়েছে, স্টেট এইডেড কলেজ টিচার হিসেবে আমি ওখানে আছি। হ্যাঁ, এবং আমার খুব সৌভাগ্য যে আমার ডিপার্টমেন্টের আমার সহকর্মীরা মানে ভীষণভাবে আমার গানটাকে ভীষণভাবে অনুপ্রেরণা দেন, মানে সেখানে বেশ কিছু টিচার আছেন, ফ্যাকাল্টি, তারা সবসময় প্রথম থেকেই মানে
তুমি সুরঞ্জনা তোমার গানটাকে প্লিজ একটু কিছু ভাবো, মানে এই যে জোরটা আজকে ওনারা জোরটা দিয়েছিলেন বলে আমি সাহস করে এখানে এখানে আসার পিছনে, এই মঞ্চে আসার পিছনে প্রথম অনুপ্রেরণা কি? মা, আমার মা খুব অসুস্থ, দীর্ঘদিন ধরে পার্কিনসনিজম প্লাসে ভুগছেন। উনি এখন সেরকমভাবে কাউকে বুঝতে পারেন না বা চিনতে পারেন না। তবে আমার নিজের দিদি, উনি আমার গান খুব ভালোবাসেন। আমার দিদিও আমাকে গান শেখাতো, আমার থেকে 10 বছরের বড়। আমার কলেজের টিচাররা, আমার হাজব্যান্ড, আমি গান গাই যখনও। আজকাল ও যে খুব ব্যস্ত থাকে, ও যখন ফেরে ও প্র্যাকটিস করে, ও কিছু বলে না কিন্তু আমি বুঝতে পারি, ও পাশের ঘরে বসে বসে ঠিক শোনে। আমি যখন তালিম রেয়াজ করি বা গুরুজির কাছে যাওয়ার আগে হঠাৎ করে মনে হয় রেয়াজটা একটু করতে হবে, নাহলে তো প্রচণ্ড বকা খাবো। আদারওয়াইজ রেয়াজ করার কথা মনে হয় না। আপনি গানটা সত্যি খুব ভালো গান, চেষ্টা করি। তবে অনেক ফাঁক রয়েছে আরও, মানে চেষ্টা করি আরও নিজেকে যত। তবে আমরা আপনার জনারে একদিন আপনাকে শুনতে চাই পুরোপুরি। একটা আমরা গল্প করতে করতে প্রায় শেষে পৌঁছে গেছি, শেষ গান শুনবো সুরঞ্জনার। ডক্টর সুরঞ্জনা হালদার এসেছিলেন আমাদের কাছে আজকে দমদম থেকে, উনি অধ্যাপিকা মানুষ, গানটা ওনার প্রাণের অঙ্গ। তো এই ভালো লাগার গান আপনাদের অনুষ্ঠান টেলিফোন নাম্বারে যোগাযোগ করে অডিশনের মাধ্যমে সুরঞ্জনার মতো এখানে চলে আসতেই পারেন। তো শেষ গানে যাই। আমার শেষ গানটি অবশ্যই আমি একটি ভাটিয়ালি শেষ করছি, রুনা লায়লাজি গেয়েছিলেন এবং খুবই প্রচলিত একটি লোকগীতি। ভুথালি পাথালি আমার
আজকের এই ভালো লাগার গান সুরঞ্জনা ডক্টর সুরঞ্জনা হালদারের হাত ধরে এখানেই শেষ। এরপরে আবার আগামী পর্বে আমাদের দেখা হচ্ছে ভালো লাগার গানে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে। সুরঞ্জনাকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি।